আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফার্নাস কুকিং শোতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক মজাদার এবং অল্প সময়ে তৈরি করা যায় এমন একটি রেসিপি। এই রেসিপিটি সাধারণত আরব দেশীয় একটি রেসিপি। এই রেসিপিটির নাম হচ্ছে শাকশুকা। শাকশুকা নাম শুনে হয়তো মনে করতে পারেন এখানে শাক দেওয়ার কোনো ব্যাপার আছে, আসলে একেবারেই ভুল, এখানে শাকের কোনো প্রয়োজন হবে না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। তার আগে বলে নিচ্ছি, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। এতে করে আমার ভিডিওর সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে অনেক তাড়াতাড়ি। প্যানে 3 থেকে 4 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকম অয়েল ইউজ করতে পারেন। রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। রসুন কুচিটা আমি নেড়ে ছেড়ে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। রসুন কুচিটা প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা 1 কাপের মতো পেঁয়াজ। আমি হালকা একটু ভেজে নিব। 1 কাপ দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ করে আদা এবং রসুনের পেস্ট। সম্পূর্ণ রান্নাতে আমি কোনো পানি ইউজ করব না, ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। 7 মতো দিয়ে দিচ্ছি লবণ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার। এই পাউডারটা দেওয়ার কারণে কালারটাও বেশ সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিলি ফ্লেক্সটা দিয়ে নেবেন। 1 কাপের মতো সবুজ ক্যাপসিকাম আমি কিউব করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লাল হলুদ মিক্স করে ক্যাপসিকামটা ইউজ করতে পারেন, আমার হাতের কাছে এটাই ছিল তাই আমি এটাই দিয়েছি। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। ঠিক এই পর্যায়ে আমি একটি ডিম ভেঙে নিয়েছি একটি বাটিতে। খেয়াল রাখতে হবে কুসুমটা যেন ভেঙে না যায়। আমি গ্রেভিটা সরিয়ে একটু জায়গা করে নিলাম এবং সেখানে আমি ডিমটা দিয়ে দিয়েছি। ঠিক একইভাবে আমি পাশে আরও একটি জায়গা করে নিচ্ছি গ্রেভিগুলো সরিয়ে, সেখানে আমি আরও একটি ডিম দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ডিমের কালারটা একটু পরিবর্তন হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি একটু উপর থেকে গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোলমরিচটা দেওয়ার পর আমি ঢেকে 10 মিনিট পর্যন্ত কুক করে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম, আমাদের শাকশুকা প্রায় রেডি হয়ে গেছে। খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন আমি এখানে ডিমটা দেওয়ার পর কোনো ধরনের লবণ ইউজ করিনি, কারণ আমরা যে লবণ এবং ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছিলাম সেটা এই 10 মিনিটে ডিমটা টেনে নিয়েছে, এখানে আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন শাকশুকা রেসিপিটা একেবারে সহজেই তৈরি করা যায় এবং একেবারে অল্প উপকরণে। এমন মজাদার একটি রেসিপি যদি অল্প সময়ে তৈরি করা যায় তাহলে তো আর কথাই নেই। সাধারণত আরব দেশে এই রেসিপিটা প্যানের মধ্যে সার্ভ করা হয়। আপনারা চাইলে প্যানের মধ্যে সার্ভ করতে পারেন অথবা প্লেটে তুলেও সার্ভ করে দিতে পারেন সিঙ্গেলভাবে। আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় এই শাকশুকার রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ। আমার রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন।
এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। এতে করে আমার ভিডিওর সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে অনেক তাড়াতাড়ি। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন কোনো ইজি রেসিপির সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।